আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানিয়ে আজকের নতুন রেসিপি শুরু করছি। আজকে বাঁধাকপি দিয়ে খুবই মজার ভিন্নধর্মী একটা পাকোড়া তৈরি করে দেখাবো। এই পাকোড়াটা আমি বাঁধাকপির সাথে ডাল বাটা দিয়ে তৈরি করেছি, যেটা কিনা খেতে অনেক বেশি মুচমুচে এবং সুস্বাদু। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে 3 কাপ পরিমাণ বাঁধাকপি চিকন কুচি করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এই সব কিছু আমি হাতের সাহায্যে কোচলে নরম করে নিব। কিছুক্ষণ কোচলে নিলে দেখা যাবে যে বাঁধাকপি আর পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে এসেছে, আর এভাবে নরম করে নিলে পরবর্তীতে পাকোড়া তৈরিটা অনেক বেশি সুন্দর হয়। কচলানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিব। এখানে আমি দিয়ে দিব প্রথমে 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা কম দিয়েছি কারণ পরবর্তীতে এখানে কাঁচামরিচ কুচি দিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আর বাঁধাকপির গন্ধটা দূর করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে চাট মশলা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা এবং রসুন বাটা। সব শেষে এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল। আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা মসুর ডালের পরিবর্তে যে কোনো ডাল এখানে অ্যাড করতে পারেন। আর ডালটাকে কিন্তু একটু শুকনো করে বাটতে হবে বা ব্লেন্ড করতে হবে, যেহেতু বাঁধাকপি কষলানোর পর পানি উঠেছে, তাই ডালটা যদি পাতলা করে বাটা হয় তাহলে কিন্তু এটা অনেকটা পাতলা হয়ে যাবে। এখন এই সব কিছু আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর যদি দেখা যায় যে এই মিশ্রণটা অনেক বেশি নরম আছে, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে ময়দা অথবা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। আমার এখানে এই মিশ্রণটা কিছুটা পাতলা হয়েছে, তাই এটাকে আরেকটু গাঢ় করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখন এই সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা মেশানোর পর এই মিশ্রণটা কিছুটা শুকনো হয়ে এসেছে, আগের মতো পাতলা নেই। এখন এই মিশ্রণ থেকে আমরা পাকোড়া তৈরি করে নিব। এর জন্য প্রথমে চুলায় আমি প্যান বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি পাকোড়া ছেড়ে ভেজে নিব। এভাবে ছোট ছোট করে আমি পাকোড়াগুলো দিয়ে দিব, আর এগুলো কিন্তু হাতের সাহায্যে খুব বেশি সমান করার দরকার নেই, জাস্ট হাতে নিয়ে এভাবে ছেড়ে দিলেই হবে। আমি মাঝারি আঁচে তেলটা গরম করে নিয়েছি, আর এখনও কিন্তু চুলার আঁচটাকে মাঝারিতেই রেখেছি। খুব বেশি আঁচে ভাজলে দেখা যাবে যে ভেতরটা ভাজা হওয়ার আগেই উপরে কালার চলে এসেছে। পাকোড়াগুলো দিয়ে কিছুক্ষণ ভাজার পর যখন এক পাশটা কিছুটা ভাজা হয়ে যাবে, তখন আমি এভাবে চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। পাকোড়াগুলো কিন্তু এখনও বেশি মুচমুচে বা শক্ত হয়নি, তাই সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভাজার পর যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে, তখন আমি পাকোড়াগুলো তেল থেকে উঠিয়ে নিব। ঠিক একইভাবে আমি প্রতি বেজ পাকোড়া এরকম গোল্ডেন কালার করে আস্তে আস্তে ভেজে নিব। পাকোড়াগুলো ভেজে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো কতটা সুস্বাদু হবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।